হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে বলবো তোমাদের চুলকে তোমরা কী করে লম্বা, ঘন এবং দুমুখো চুলের হাত থেকে বাঁচাতে পারো। তো ফার্স্টেই আমি আমার চুলে তেল অ্যাপ্লাই করছি। তোমরা এখানে চাইলে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, যে কোনো তেল কিন্তু ইউজ করতে পারো। তো ভালো করে চুলে তেল দেওয়ার পর আমি আমার আগাতেও চুলে তেল দিয়ে নিচ্ছি। তারপরের স্টেপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, চুলকে কিন্তু ভালো করে মাসাজ করতে হবে তেল দেওয়ার পর, ঠিক এভাবে। দেন তোমরা চুলটাকে আঁচড়ে নাও সুন্দর করে, জটটা মুক্ত করে নাও যাতে চুলে কোনো জট না থাকে। দেন তোমাদের যেটা করতে হবে, আমি কিন্তু তোমাদেরকে একটা সিম্পল হেয়ারস্টাইল বলবো। এইটা করলে কিন্তু তোমাদের যে সামনে থেকে যে চুল ফাঁকা হয়ে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে, তো সেটার থেকে তোমরা মুক্তি পাবে। অনেকে কী করো, টাইট করে চুল বেঁধে রাখো বা টাইট করে বান করো, টাইট করে বেনিনি করো, যেরকমই করো টাইট করে বেঁধে রাখো। তো চুলকে সবসময় ছেড়ে দাও, হালকাভাবে ছাড়ো। আমি বলছি না যে চুলকে ছেড়ে রাখতে হবে, তো চুলকে তোমরা বাঁধার মধ্যেও কিন্তু হালকাভাবে বাঁধতে পারো। তো তোমরা যদি নিজের হেয়ারকে এভাবেও বেঁধে রাখো, তাতেও কিন্তু তোমাদের হেয়ার ফল অনেক কম হবে। রাতে তোমরা এরকমভাবে বেঁধে শুতে পারো বা সারাদিন তোমরা এভাবে থাকতে পারো। এবার অনেকেরই মনে হতে পারে যে গরমের মধ্যে চুল কী করে ছেড়ে রাখবো, তো তার জন্য উপায় আছে। তোমরা নিজের চুলকে এভাবে এক জায়গায় করে নাও, দেন এটাকে রোল রোল করে একদম টপে কিন্তু বেঁধে দিতে পারো। এটাকে রোল করার ফলে কী হবে, চুলটা কিন্তু অনেক হালকাভাবে বাঁধা হয়ে যাবে এবং তোমাদের গরমের অস্বস্তি হবে না। আরও একটা ভালো দিক, চুল কিন্তু সামনে থেকে ফাঁকা হবে না, এতে চুল ভালোও থাকবে। তো গাইস, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আই লাভ ইউ।